ওভারস্ট্রেসের কারণে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। চোখের রেটিনার চিকিৎসা করাতে এখন লন্ডনে এই সদ্য নির্বাচিত সংসদ সদস্য। নানা কিছু নিয়ে ব্যস্ত থাকা সাকিবের বিপিএল নিয়ে ফেরার কথা আগামী সপ্তাহেই, কিন্তু চোখের সমস্যায় দেখা দিয়েছে সংশয়। আড়াই মাসের ইঞ্জুরির পর বিপিএল দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন সাকিব আল হাসান। নির্বাচনে জিতে পরদিনই ছুটেছেন ফিটনেস ফেরাতে, কিন্তু রংপুর রাইডার্সের সাথে দুই দিন অনুশীলনের পরই চোখের সমস্যায় বিদেশ পাড়ি দিয়েছেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে টের পাও এ সমস্যা বেড়েছে নির্বাচনের দৌড়ঝাঁপে। সাকিব আল হাসানের পরিচয়টা বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় আর বিশ্বসেরা অলরাউন্ডারের হলেও 22 গজের গণ্ডিতে আটকে থাকেননি কখনোই। প্রায় এক যুগের বেশি সময় ধরে ব্যবসায় নানা খাতে বিনিয়োগ করেছেন সাকিব। রেস্টুরেন্ট, কাঁকড়ার ব্যবসা, সোনার ব্যবসা, শেয়ার বাজার, ই কমার্স, এসব কিছুতেই নাম আছে তার। সেই সাথে ঘুরে ঘুরে বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার ব্যস্ততা তো আছেই। জাতীয় দলের তিন ফরম্যাটেরই দায়িত্বে সাকিব, এবার নাম জড়িয়েছেন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি হিসেবেও। নতুন দল দুর্দান্ত ঢাকার মালিকানায় আছেন সাকিব, তাই এত ব্যস্ততায় বিসিবির সাথে সাকিবের বসার কথা রয়েছে। লক্ষ্য থাকবে ওয়ার্কিং লোড কমানোই। অধিনায়কত্ব, নিজের ব্যবসায়িক কাজ, বিভিন্ন পণ্যদূতের কাজ আর সবশেষ ঝুলিতে জনপ্রতিনিধির দায়িত্ব যোগ করেছেন সাকিব। এত সবকিছুতে সাকিব নিজের টাইম মেনটেন করতে পারলেও সায় দিচ্ছে না তার শরীর। স্ট্রেসের জন্যই প্রেশার পড়ছে চোখে, পারছেন না ক্রিকেটের মাঠে নিজেকে মেলে ধরতে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।